নজর রাখবো উত্তর প্রদেশের দিকে। উত্তর প্রদেশের গোন্ডায় ট্রেন দুর্ঘটনা, লাইন চ্যুত, ডিব্রুগড় এক্সপ্রেসের ছটি কামরা। দেখুন একবার পরিস্থিতি, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাচ্ছিল ট্রেনটি এবং এখনো পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরো একবার জানাবো আপনাদেরকে, এখনো পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং বাড়তে পারে মৃতের সংখ্যা। ঘটনাস্থলে রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা, দুর্ঘটনা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। ঘটনাস্থলে উত্তর প্রদেশ সরকারের আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন, পরিস্থিতির উপর নজর রাখছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে জিনিসপত্র, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন একবার কিভাবে একটি কামরা পাশের নয়াঞ্জলিতে গিয়ে পড়েছে, দেখুন সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কিভাবে ডিব্রুগড় এক্সপ্রেসের একটি কামরা লাইন চ্যুত হয়ে পাশের নয়াঞ্জলিতে গিয়ে পড়েছে। এখনো পর্যন্ত যে যে আপডেটগুলো উঠে আসছে আরো একবার জানাবো আপনাদেরকে। উত্তর প্রদেশের গোন্ডায় সেখানে দুর্ঘটনার কবলে ডিব্রুগড় এক্সপ্রেস চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাচ্ছিল, যেমনটা জানা যাচ্ছে প্রায় ছটি কামরা লাইন ছুটে হয়েছে। এবং এই যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে কোথাও গিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার কথা। আপনাদের মনে থাকবে সতেরোই জুন দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, এবং আজ হচ্ছে 18 জুলাই, অর্থাৎ এক মাস এক দিনের ব্যবধানে আবারও দুর্ঘটনার কবলে ট্রেন। দেখুন একবার, একদিকে দেখাচ্ছি আজকের ছবি, ডিব্রুগড় এক্সপ্রেস লাইন চ্যুত হয়ে গিয়েছে, সেই ছবিটা দেখাচ্ছি উত্তর প্রদেশের গোন্ডায়, সেখানে লাইন চ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস। চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাচ্ছিল ট্রেনটি এবং আচমকায় প্রায় ছটি কামরা লাইন চ্যুত হয়েছে বলে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা চার, তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। ইতিমধ্যে ঘটনাস্থলে রেলের যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তারা পৌঁছে গিয়েছেন, দুর্ঘটনা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। ঘটনাস্থলে উত্তর প্রদেশের সরকারের যারা আধিকারিকরা তারা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন। দেখুন একবার কি ভয়ঙ্কর ছবিগুলো আপনাদের সামনে একের পর এক আমরা তুলে ধরছি, আপনাদেরকে দেখাচ্ছি দুটো ছবি দেখাচ্ছি। দেখুন একদিকে দেখুন কিভাবে দুর্ঘটনার কবলে পড়েছে ট্রেনটি, কিভাবে একের পর এক কামরা লাইন চ্যুত হয়ে গিয়েছে, সেই ছবিটা দেখুন। অপরদিকে দেখুন বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, ট্রেন দুর্ঘটনার পর কিভাবে ছড়িয়ে ছিটিয়ে মৃতদেহগুলো রয়েছে, সেই ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা। দেখুন এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি, দুর্ঘটনার কবলে পড়েছে ট্রেনের প্রায় ছটি কামরা, সেখানে যারা ট্রেনের মধ্যে ছিলেন তারা সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন। দুটো ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, গোন্ডায় সেখানে লাইন চ্যুত ডিব্রুগড় এক্সপ্রেসের বেশ কয়েকটি কামরা এবং দুর্ঘটনাগ্রস্ত কামরা দেখুন কিভাবে উল্টে পড়েছে, সেই ছবিটা একদিকে দেখাচ্ছি। অপরদিকে দুর্ঘটনায় একাধিক মানুষের মৃত্যু হয়েছে যেমনটা জানা যাচ্ছে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। দুর্ঘটনার পর এই রেল লাইনের ধারে মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই ছবিটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। মাত্র এক মাসের ব্যবধানে আরো একবার দুর্ঘটনার কবলে ট্রেন লাইন চ্যুত। এবারে ডিব্রুগড় এক্সপ্রেস চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাচ্ছিল ট্রেনটি, প্রায় ছটি কামরা লাইন চ্যুত হয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় চারজন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেখুন দুটো ছবি দেখাচ্ছি এই মুহূর্তে, দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যে কামরাগুলো রয়েছে সেই কামরাতে যারা রয়েছেন তাদেরকে সেখান থেকে বের করানো হচ্ছে, সেই ছবি। এবং দেখুন নিজের যে শেষ সম্বলটুকু রয়েছে সেই শেষ সম্বলটুকু নিয়ে সেখান থেকে সরে আসার চেষ্টা করছেন যারা প্রাণটাকে ফিরে পেয়েছেন এই দুর্ঘটনায়, যাদের যারা বরাদ্দ জোরে বেঁচে গিয়েছেন তারা সেখান থেকে বেরিয়ে আসছেন, সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর অপরদিকে দেখুন কিভাবে একের পর এক মৃতদেহ সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, মাত্র এক মাসের ব্যবধান, সেই এক মাসের ব্যবধানে আবারও দুর্ঘটনার কবলে ট্রেন। এবারে লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস উত্তর প্রদেশের গোন্ডায় ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেসের বেশ কয়েকটি কামরা, চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাচ্ছিল ট্রেনটি, প্রায় চারটি কামরা বেলাইন হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা চার, আরো বাড়তে পারে মৃতের সংখ্যা, অন্তত এমনটাই মনে করা হচ্ছে। দেখুন কিভাবে দুর্ঘটনার কবলে পড়েছে ডিব্রুগড় এক্সপ্রেস, সেই ছবিটা দেখাচ্ছি। দেখুন একদিকে যে ছবিটা দেখাচ্ছি ভয়ঙ্কর, সেই ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা। 965 तो इस हेल्पलाइन नंबर को इस्टेब्लिश कर दिया गया है, राहत बचाव का कार्य जारी है। जो हमारे रेलवे के ऑफिसर्स हैं वो साइट पे पहुंच गए हैं, महाप्रबंधक सुश्री सौम्या माथुर जी भी साइट के लिए निकल गई हैं, जो प्रिंसिपल चीफ सेफ्टी ऑफिसर होते हैं वो भी साइट के लिए निकल गए हैं, राहत बचाव का कार्य जारी है। ये 14:37 की घटना है, जो प्राइमरी इन्फॉर्मेशन हम लोगों को मिली है उसके हिसाब से 4 से 5 कोच डरेल हुए हैं जो पटरी से उतरे हैं,
और राहत बचाव की जो टीमें हैं वो रेलवे की वो साइड पे पहुंच गए हैं, मेडिकल वैन साइड पे पहुंच गई है, जो हमारे डॉक्टर्स हैं वो साइड पे पहुंच गए हैं। हमारी पहली प्रायोरिटी है कि जल्द से जल्द जो है वहां राहत के बचाव का कार्य पूरा किया जाए। किसी की आहत होने की सूचना? अभी जैसे ही आगे की सूचना मिलेगी तो आप लोगों को सूचित किया जाएगा। सर कोई ट्रेनें बाधित हैं? हाँ, इसके लिए कुछ ट्रेनों का डाइवर्सन हम लोग कर रहे हैं, उसकी सूचना थोड़ी देर में दी जाएगी। রুট পরিবর্তন করা হতে পারে এবং সেই বিষয়টিও বেশ কিছুক্ষণের মধ্যেই জানানো হবে, অন্তত এমনটাই রেল কর্তৃপক্ষ জানালেন। আরো একবার জানাবো, ঠিক দুপুর 2:37 দুর্ঘটনার কবলে পড়ে ডিব্রুগড় এক্সপ্রেস, বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। দেখুন দুটো ছবি দেখাচ্ছে এই মুহূর্তে, দেখুন কিভাবে একটা কামরা পাশের যে নয়নজলি রয়েছে সেই নয়নজলিতে গিয়ে ছিটকে পড়েছে, সেই ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে, কি ভয়াবহ পরিস্থিতি সেখানে। অপরদিকে দেখুন দুর্ঘটনার পরে রেল লাইনের পাশে মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এই মুহূর্তে যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, যারা যাত্রীরা ছিলেন এই ট্রেনে, যারা বরাত জোরে প্রাণে বেঁচে গিয়েছেন, তারা তাদের শেষ সম্বলটুকু নিয়ে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন। দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে, উত্তরপ্রদেশের গোন্ডায় ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেসের বেশ কয়েকটি কামরা। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 4 এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রেলের পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছে, ঠিক দুপুর 2:37 দুর্ঘটনার কবলে পড়েছে এই ডিব্রুগড় এক্সপ্রেস। চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাচ্ছিল ট্রেনটি এবং উত্তরপ্রদেশের গোন্ডার কাছে আচমকাই লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের বেশ কয়েকটি কামরা। এখনো পর্যন্ত ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। ঘটনাস্থলে রেলের উচ্চপদস্থ আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন, দুর্ঘটনা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ঘটনাস্থলে উত্তরপ্রদেশ সরকারের আধিকারিকরা তারাও পৌঁছে গিয়েছেন। পরিস্থিতির উপর, পুরো পরিস্থিতির উপর নজর রাখছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। রেলের পক্ষ থেকে হেল্পলাইন নাম্বারও চালু করা হয়েছে এবং যেমনটা আশঙ্কা করা হচ্ছে যে যত সময় এগোবে ততই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, কেননা উত্তরপ্রদেশের গোন্ডায় যেভাবে লাইনচ্যুত হয়ে গিয়েছে ডিব্রুগড় এক্সপ্রেস, দেখুন আপনারা কিভাবে এক্সপ্রেসের কামরাগুলো ছিটকে গিয়ে পাশের যে নয়নজুলি রয়েছে সেই নয়নজুলিতে পড়েছে, সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। অপরদিকে এবং এই দুর্ঘটনার ফলে এখনও পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে, সেই হেল্পলাইন নাম্বার আমরা রিপাবলিক বাংলা স্ক্রিনে আপনাদের সামনে তুলে ধরছি। যদি কারোর কোনো প্রয়োজন থাকে এই হেল্পলাইন নাম্বারে ফোন করলে কিন্তু তারা সেই তথ্য পেয়ে যাবেন। আরও একবার জানাচ্ছি, 1 মাসের মধ্যে আবারও দুর্ঘটনার কবলে রেল, এবারে উত্তরপ্রদেশের গোন্ডায়, সেখানে লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেসের বেশ কয়েকটি কামরা। চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাওয়ার পথে উত্তরপ্রদেশের গোন্ডায় সেখানে লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি, যার ফলে এখনো পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।